দোকান আছে, ক্রেতা আছে, পণ্য আছে, নেই শুধু বিক্রেতা। মানুষের উপর বিশ্বাস রেখেই দোকানটা চলছে। এ হলো কুষ্টিয়ার ভিন্ন রকম দোকান। পছন্দ হলে পণ্যের গায়ে মূল্য দেখে নির্দিষ্ট টাকার বক্সে দাম পরিশোধ করে সবাই। আশেপাশে কোনো জেলায় দোকান দেখিও নাই বা কারো মুখে শুনিও নাই যে মানুষের বিশ্বাসের উপরে দোকানটা চলছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। মনের কাছে মানুষের উপর বিশ্বাস ভালোবাসা পাইছে বিধায় আমি দোকানটার উদ্যোগটা নিয়েছি। আমি 1.5 বছর দোকান নিয়েছি এবং তো আমার চুরি হয় নাই। মানুষের উপর বিশ্বাস রেখে আল্লাহ ইনশাল্লাহ আমি ভালো আছি। এরকম দোকান যদি আমাদের দেশে প্রত্যেকটা জেলায় হয়, মানুষের উপর বিশ্বাস করে এরকম দোকান করা যায়, আমার মনে হয় আমাদের দেশের চোর ডাকাতি ইনশাল্লাহ আর কমে যাবে। আমরাও বিশ্বাস করি আমাদের চারপাশে অনেক সৎ ও ভালো মানুষ ছিল, আছে, থাকবে। আমার বাবা যতগুলো চাবুকের আঘাত তোমার গায়ে করেছে, ততগুলো চাবুক আমি আমার গায়ে মারবো। মাথা নষ্ট ফান অনলি এট এয়ারটেল বাস, লাইক আস টুডে। উনার বুকের এক্সরে দেখে পরিষ্কার বোঝা। আবে লো চালো লইতাছি কি রে, এগুলার ফাঁসি হইছে কেন? আরে কইস না, দেশি বিদেশি সব লাগাইছি মাগার কাম হয় না। কস কি? হ্যাঁ দুই দিন যাইতে না যাইতে মোচর। আরে রিক্সা কিংবা ভ্যানের জন্য লাগা ডিসেন্ট স্পেয়ার পার্টস। আপনার ভোটটা আমার। ওই লাঠি দে, ফ্যান ডাউন করলাম, চা খাইবেন? কি বুঝলেন? সব দুই নম্বর। এক নম্বর পাইবেন কই? মার্কা দেখছো, হাতি পুকুর। হ্যাঁ যেমন আমরা তেমন আমাকে মার্কা। আরে এইসব পুকুর চুরি করেই তো হাতিদের পেট ভরায়, ভোট তো এদেরই দিবা। ছেলের কারে দিবেন? কেন তোমারে? কি গো কি কয়, তোমার মতো এরকম সৎ উপকারী আর ভালো মানুষ আমরা কই পাবো? তুমি অবশ্যই পরীক্ষা দেবে। ইবন ভাই আমারে চাবিটা দিন। আচ্ছা এটা রিকশা করে দেবো। ভাই তুমি চা বানাই দিলা। এক কাপ চাই যদি বানাই খাওয়াইতে না পারি কমিশন আসার পরে কি করবো? মনের ঘরের ঝাড় বাতি তোমায় নিয়ে বাঁধবো বাসা। ও সাথী
এমন হেভি ফান পেতে লাইক আস টুডে। কথাটা এখনো কানে বাজে, কর্মচারী আসো কর্মচারী থাকো, মালিক হওয়ার চেষ্টা করো না। চাকরিটা চইলা গেল কিন্তু হাল ছাড়ি নাই, নাইমা পড়লাম চেষ্টায়। আসেনা পাশে ফ্রেশ ফুড অথেন্টিক শুধু মন রে বুঝতেছি, যেখানে ভয় বেশি সেখানে সম্ভাবনাও বেশি। কপাল নিয়া যারা জন্মায় না, কপালের ঘাম দিয়াই তাকে কপাল লিখতে হয়। লাইগা থাকুন লাগে, আমি লাইগা আছি। ব্যবসা তো ভালোই জমাইছ, এবার সবাইরে খাওয়াও দেই। কানাডা তো ফার্স্ট ক্লাস পাকাইছো। অন্ধকার কে পিছনে ফেলে আসছে সূর্যোদয়, কণ্ঠে আজ আওয়াজ তোলো নাম্বার ওয়ান এর জয়। ও নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান এর জয়। ও নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান এর জয়। আজকে আমার একার কপাল ফেরে নাই, একটা রাস্তা জীবন ফিরা পাইছে, আর আমি ভালোই তো আছি। পরিশ্রমের নন্তা স্বাদ একবার যাদের মুখে লেগেছে, ভয়কে যারা জয় করতে পথে নেমেছে, তারাই তো নাম্বার ওয়ান। এমন নাম্বার ওয়ান মানুষদের জন্যই আয়োডিন আর মিনারেলস এর সংমিশ্রণে এক প্যাকেট নাম্বার ওয়ান ভ্যাকুয়াম সল্ট ও সয়াবিন অয়েল। নাম্বার ওয়ানের জয় সবসময়। আমার কোন বন্ধু নাই, কেউ আমাকে পছন্দ করে না, এ জীবন আর রাখবো না, মরে যাবো। আরে স্টপ ওভার ড্রামা, লাইক এয়ারটেল বাস এন্ড মেক ফ্রেন্ডস সিম্পল। সমস্যাটা কি? গ্রামের এই কারেন্ট মোবাইলে থাকে না স্যার, এখন আমি কি করি? বোকা নাকি, কিংস্টার মোবাইল কিনতেন, একবার ফুল চার্জে চাঁদে ঘুরে আসা যায়। বিগ ব্যাটারি, বিগ স্ক্রিন আর বিগ সাউন্ডের কিংস্টার মোবাইল, মোবাইলের রাজা। কিংস্টার কিছু ভাই, এইবার আপনি কি ছিল আছে থাকবে। আজকে দুই চাষি কল বুঝবি না বাপ, সাবধানে মাইন নাই তাই মানতেছি, চল। এই নে টিফিনের টাকা। মানি ব্যাগও শিকল। বেশি কথা কইস না, চোর বাপরা কি অভাব আছে নাকি? না ভাই, সবাই খারাপ না, অনেক ভালো মানুষও আছে। মানে তাহলে শুনেন একটা সততার গল্প। এই হলো রাজবাড়ি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সততা স্টোর। এখানে নেই কোনো দোকানদার, নেই সিকিউরিটি ক্যামেরা, বাচ্চারা ইচ্ছা মতো খাতা কলম পেন্সিল খাবার সহ বিভিন্ন জিনিস নিজেরাই নিয়ে যেতে পারে, শুধু দামটা নির্দিষ্ট বক্সে দিয়ে যায়। যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকেই ফাঁকি দেয়,
এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং শিশুদেরকে সৎ, যোগ্য, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমি আমার এই সততা স্টোরের কার্যক্রম শুরু করেছি। আমি এই শিক্ষাদানের মাধ্যমে এবং ওদেরকে মোটিভেশনের মাধ্যমে আমি এখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে। এখানে যে সততা স্টোরটা, এই স্টোরে যে বেচা কিনা একদম দোকানদারবিহীন, যে এটা আসলে একটা সততার পরিচয় দেয় আর কি, যে এখানে কিছু নিলে ফাঁকি দেওয়া যাবে না। এটা থেকে আমার খুব ভালো লাগতেছে এবং এটা আসলে একটা ভালো উদ্যোগ। আজকের শিশুরা আগামীর পথ প্রদর্শক, তাদের জন্য এমন উদ্যোগ সত্যি। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, বলো ভালো আছো তো? না। কেন, তুমি বিয়ে করনি? না, তুমি আসবে বলেছিলে, আসুনি, আজও আমি তোমার অপেক্ষায়। কিন্তু কেন, আমি তো এসেছিলাম, আম্মা হুজুর বলেননি। ও কি কও, মা তো মোটে কিছু কয় নাই, শেষ গেল তুমি মনে কি হুনাইলা? এই যে লাইলি মজনু, ওয়াইদের কথা শুনেননি? এক জীবনের এই ভালোবাসার দুনিয়ায় আপনার মিসড কল আর সব সময় চালু রাখুন, যাতে জীবন থেকে এমন কিছু মিস না হয়ে যায়। মাথা নষ্ট ফান অনলি এট এয়ারটেল বাস, লাইক আস টুডে। তোমার জন্য মরতে পারি, তুমি আমার সব, মরার পরে থাকবো পাশে, জনম জনম বর, আমি যে মরে যাবো। মরতে চাস তাহলে মর। হুজুর আপনি কি গুলি করেছেন? হ্যাঁ, ও তাহলে তো মরতে। মাথা নষ্ট ফান অনলি এট এয়ারটেল বাস, লাইক আস টুডে।